পৃথিবীর ব্যস্ততম শহরগুলোর বেশিরভাগেরই বড় একটি সমস্যা যানজট। যানজটের কারণে সময় ও অর্থ নষ্ট হয়, এটা এখন প্রায় প্রমাণিত। কিন্তু সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, ট্রাফিক জ্যামের কারণে শুধু সময় ও অর্থই নয়, মস্তিষ্কেরও মারাত্মক ক্ষতি হতে পারে। ব্রিটেনের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, মাত্র 2 ঘন্টা ট্রাফিক জ্যামের মধ্যে বসে থাকলে মস্তিষ্কে বিপর্যয় ঘটতে পারে। প্রতিদিনের যাতায়াতে যানজটের সময় গাড়ির ধোঁয়া মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রাথমিকভাবে 25 জন সুস্থ মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা চালান গবেষকরা। গবেষণায় অংশগ্রহণকারীদের মস্তিষ্কের আভ্যন্তরীণ চিন্তাভাবনা এবং স্মৃতি সংরক্ষণ মাধ্যমের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বেশ খানিকটা সময় পর মস্তিষ্কের কার্যকারিতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। গবেষণা দলের বিজ্ঞানীরা জানান, যানজটের কারণে মস্তিষ্কের জ্ঞান বিষয়ক কোষের কার্যকারিতা কমিয়ে ফেলে। একই সঙ্গে বিষণ্ণতার যত লক্ষণ তা তাতে যুক্ত হয়। ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে বসে থাকা মস্তিষ্কের জন্য স্থায়ী ক্ষতির কারণ হতে পারে বলেও জানান গবেষকরা। এক্ষেত্রে সম্ভাব্য রুট এড়িয়ে চলা, গাড়ির এয়ার ফিল্টার পরিচ্ছন্ন রাখা এবং যানজটে আটকে থাকার সময় গাড়ির জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।